الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا، إنه هو السميع البصير. صدق الله العظيم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. شكري برجي الحمد لله. আরজনে বলছি আল্লাহু আকবার, আর ইমানি আওয়াজ দিয়ে বলছি আল্লাহু আকবার। কাবীরা কাবীরা আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকারাতান ওয়া আসিলা। শুকর গুজার করলাম কার? সব সময় শুকর আদায় করতে হবে কার? আল্লাহ পাকের শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? সূরা আনআমের মধ্যে, সূরা ফাতিহার মধ্যে, সূরা লোকমানের মধ্যে এবং সূরে জুমারের মধ্যে এবং সূরে বানী ইসরাঈলের মধ্যে অসংখ্য সূরার ভিতরে এসেছে আল্লাহ তাআলা বলছেন আমার প্রশংসা করো, আমি এমন নিয়ামত দিয়ে দিব দুনিয়া ও তো আখেরাতের কল্যাণ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য সুখে দুঃখে শুকর আদায় করবেন। বিস্তারিত আসবে যেহেতু যে সূরাটা নিয়েছি ওই সূরার মধ্যে আলোচনা আসবে ইনশাআল্লাহ। আমরা ধৈর্য ধারণ করে যেন বসতে পারি, কোরআন এবং সুন্নাহ আলোচনা যেন শুনতে পারি, বুঝতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন পড়া। আমিন। সম্মানিত মহতারাম হাজেরিন, কোরআনুল কারীমের
17 নম্বর সূরা প্রথম নম্বর আয়াত ওই সূরার নাম হলো সূরা বনী ইসরাঈল এই সূরাটাকে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের মক্কি জীবনে নাযিল করেছেন নবী আলাইহিস সালাম তখন হিজরত করেন নাই হিজরতের পূর্বে রাহমাতুল আলামিনের হিজরতের পূর্বে যে সূরা নাযিল করা হয়েছে ওই সূরাটাকে মক্কি সূরা বলা হয় হিজরতের পরে যে সূরাটা নাযিল করা হয়েছে ওই সূরাটাকে মাদানী সূরা বলা হয় নবী আলাইহিস সালামের উপরে মক্কি জিন্দেগীতে অসংখ্য সূরার ভিতরে এই সূরা বনী ইসরাঈলও একটা সূরা এই সূরা বনী ইসরাঈলের ব্যাপারে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এসেছে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন নবী আলাইহিস সালামকে দেখতাম প্রত্যেক দিন আসরের নামাজের পরে আমি দেখতাম সূরা কাহফ সূরা জুমার এমনকি সূরা বনী ইসরাঈল তিলাওয়াত না করে আল্লাহর হাবিবে কখনো ঘুমাতেন না নবী আলাইহিস সালাম এসে নামাজের পরে খাওয়া দাওয়া করে কোরআন তেলাওয়াত করে ঘুমাতেন আবার কখনো খাওয়া দাওয়ার আগে তিনি আবার কোরআন তেলাওয়াত করতেন খাওয়া দাওয়ার পরে তিনি ঘুমিয়ে যেতেন বেশিক্ষণ ঘুমাতেন না তাহাজ্জুদের সময় উঠে আবার নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে ফজরের আজানের জন্য রহমাতুল লিল আলামিন অপেক্ষা করতেন সুবহানাল্লাহ নবী আলাইহিস সালাম কম ঘুমাতেন কম খেতেন নবী আলাইহিস সালাম কম ঘুমাতেন কম খেতেন নবী আলাইহিস সালামের ব্যাপারে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন মক্কি জিন্দেগীতে নবী আলাইহিস সালাম কোরআনের জন্য বড় কষ্ট করেছেন আজকে আমরা আপনারা কোরআনের জন্য কি কষ্ট করি নবী আলাইহিস সালাম কত কষ্ট করেছেন মক্কি জিন্দেগীতে মার খেয়েছেন মক্কি জিন্দেগীতে নবী আলাইহিস সালামকে জাদুকর বলা হয়েছে পণ্ডিত বলা হয়েছে মক্কি জিন্দেগীতে আমার নবীকে পাগল পর্যন্ত বলা হয়েছে এরপর নবী আলাইহিস সালাম দাওয়াতি কাজ থেকে ইমানের পথ থেকে চুল পরিমাণ দূরে সরে যায় নাই এত কষ্ট করেছেন কোরআনের জন্য আম্মাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো বললেন নবী আলাইহিস সালাম এই কোরআনের জন্য তিনি চলে যেতেন হেরা গুহায় মক্কা থেকে 2000 ফিট উপরে হলো হেরা গুহায় পাথরের পাহাড় পাথরের পাহাড় ওই যুগে কখনো সিঁড়ি ছিল না এখন তো সৌদির সরকার গত 15-20 বছর আগে কিছুটা সিঁড়ি আকার করেছে এরপর স্ট্রং সিঁড়ি না পাও পিছলে যদি পড়ে যান আল্লাহ ছাড়া বাঁচাবার কারো ক্ষমতা নাই নবী আলাইহিস সালামের ব্যাপারে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন তাফসীর কাবীরের মধ্যে বলা হয় আম্মা আয়েশা বললেন নবী আলাইহিস সালাম মক্কি জিন্দেগীতে কোরআনের জন্য কত না কষ্ট করলেন নবী আলাইহিস সালাম কিছু খাবার পানীয় নিয়ে চলে গেলেন হেরা গুহায় হেরা গুহায় নবী আলাইহিস সালাম চলে গেলেন হেরা গুহায় যাওয়ার পরে অদৃশ্য থেকে কে যেন নবী আলাইহিস সালামকে চাপ দিলেন আর বললেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক পড়ুন আপনার প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন নবী আলাইহিস সালামের মা বিয়ানা করি আমি পড়তে জানি না আল্লাহ দেরি আমি জানি না আবার ওই ব্যক্তি নবী আলাইহিস সালামের সিনার সাথে সিনা লাগাইয়া জোরে চাপ দিলেন চাপ দিয়ে ছেড়ে দিলেন এবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ুন আপনার প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে নবী তবু আবার বললেন না আমি কারি নবী আলাইহিস সালাম বলে আমি পড়তে জানি না আল্লাহ দেরি আমি কিছুই জানি না তিন নম্বর চাপ দিলেন তাফসীরে জালালাইন শরীফের বর্ণনা এসেছে তিন নম্বর চাপ দেওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াসালামকে চাপ দেওয়ার পরে নবী আলাইহিস সালাম জিব্রাইলের জবান থেকে শুনছিলেন অদৃশ্য লোকটা অদৃশ্য লোকটা যখন চাপ দিয়েছিলেন নবী জানতেন না ওটা যে জিব্রাইল তিনি জানতেন না চাপ দেওয়ার পরে বললেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এই পাঁচটি আয়াত রহমতুন নবীর উপরে নাযিল হয় আম্মা আয়েশা বললেন তাফসীর কাবীর তাফসীর হাসান আল বায়ান ওই কিতাবের গ্রন্থের মধ্যে বলা হয় নবী আলাইহিস সালাম হেরা গুহা থেকে আস্তে আস্তে করে তিনি নামলেন
নামিয়া বললেন ওরে খাদিজা আমাকে কম্বল দিয়া খাইয়া ধরো এই হাদিসটা রাওয়ায়াত করেছেন আম্মা জানা আয়েশা আম্মা জানা আয়েশা বলেন আমি নবীর জবান থেকে শুনেছি এটা আমি রাওয়ায়াত করে রাখলাম নবী আলাইহিস সালাম বললেন আমার আয়েশা হলো এমন আয়েশা একবার শুনলে জীবনে আর কোনোদিন ওই হাদিসটা ওই কোরআনের আয়াতটা বলতো না ওইটা হলো আমার আয়েশা সুবহানাল্লাহ আয়েশার ব্যাপারে অনেক গুনাহ বলে আছে ওইদিকে যাব না ওইদিকে যাচ্ছি না বিষয়টা বোঝাবার জন্য আপনাদেরকে বলছি আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আলাইহিস সালাম বললেন খাদিজা আমাকে কম্বল দিয়ে আকৃত করো আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো আমাকে কম্বল দিয়ে আবৃত করো রে খাদিজা ও খাদিজা আমি তো বেশি দিন বাঁচব না রে খাদিজা নবী আলাইহিস সালাম বললেন বলার পরে আম্মা জানা খাদিজা বললেন নবী গো কি বলেন এইসব কি বলেন এইসব কে বলেছে আপনি বাঁচবেন না ও গো নবী আলাইহিস সালাম আম্মা জানা খাদিজার কাছে ব্যক্ত করলেন তিন তিনবার অদৃশ্য থেকে আমাকে সিনার সাথে সিনা লাগায়া চাপ দেওয়া হয়েছে আর বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শোনার পরে আম্মা জান খাদিজা বললেন ও গো রহমতের নবী এটা কোনো জিন নয় এটা কোনো ভূত নয় আপনারকে পৃথিবীর জমিনে জিন ভূত আপনাকে আক্রান্ত করতে পারে না কারণ হলো আপনি তো মানবতার কল্যাণে আপনি এগিয়ে যান সুবহানাল্লাহ নবী আলাইহিস সালাম মানবতার কল্যাণে এগিয়ে যান কোন জিন আপনার ক্ষতি করতে পারে না কোন দেও দানব এবং কতগুলা খবিস আছে খন্নাস আছে সুরানাসের মধ্যে বলা হয় ওই জিনিসগুলো আপনার ক্ষতি করতে পারে না আপনি তো মানবতার নবী আপনি তো জনগণের নবী নয় গোটা কলকায়নাতের আপনি পয়গাম্বর নবী আলাইহিস সালাম যাতে ভীত সন্ত্রস্ত না হয় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমতের নবীর হাত মোবারক ধরে তিনি নিয়ে গেলেন আল্লাহর হাবিবকে ওয়ারাকা বিন নওফেলের কাছে সুবহানাল্লাহ ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে গেলেন আর বললেন ও ওয়ারাকা বিন নওফেল আমার স্বামী হারা গুহায় গিয়েছিল ওই গুহায় নাকি অদৃশ্য থেকে কে যেন তিন তিনবার চাপ দিয়েছে আপনি জিজ্ঞেস করেন ওয়ারাকা বিন নওফেল রাহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞেস করলেন আর বললেন মোহাম্মদ কি হয়েছে গুহার মধ্যে আমাকে বলো নবী আলাইহিস সালাম বিস্তারিত বর্ণনা দিলেন বিস্তারিত বর্ণনা দেওয়ার পরে আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়ানো নবী আলাইহিস সালাম সামনে ওয়ারাকা বিন নওফেল সামনাসামনি কথা বলছেন ওয়ারাকা বিন নওফেল শোনার পরে বলছেন ইয়া মুহাম্মদ তোমার কাছে যেই আয়াতগুলি যেই বাণীগুলি নাজিল করা হয়েছে এইগুলি দুনিয়ার কারো বানানো নয় এইগুলা হলো আল্লাহ পাকের কালাম কার কালাম কার কালাম এই কোরআন হলো আল্লাহ পাকের কালাম সুবহানাল্লাহ বলবেন না ওয়ারাকা বিন নওফেল বলেন মুহাম্মদ এর তো আল্লাহর কালাম কালাম আল্লাহর কথা এইগুলা দুনিয়ার মানুষের বানানো কথা নয় নবী আলাইহিস সালাম এইগুলা কেমনে মুখস্থ করলেন তাফসীরে জালালাইন শরীফের মধ্যে বলা হয় হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বললেন হাবিবুল্লাহ এই কোরআন শোনাবার জন্য কোরআন মুখস্থ করার জন্য আপনি বারবার চেষ্টা করার দরকার নাই আপনি মাত্র একবার শুনবেন চিরদিনের জন্য আপনার সিনার ভিতরে গোটা কোরআনটাকে আমি আল্লাহ গেঁথে দিব ওয়ারাকা বিন নওফেল বলেন মুহাম্মদ এটা হলো কালামুল্লাহ আল্লাহর কালাম যেই লোকটা তোমাকে সিনার সাথে সিনা লাগায়া চাপ দিয়েছে ওই লোকটা কেউ নয় ওই লোকটা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি মুসার কাছে ওহিনী আসত যার নাম হলো হযরত জিবরাইল সুবহানাল্লাহ আল্লাহ বলেন হাবিব জিবরাইল একবার বলবে আপনি শুধু শুনবেন বারবার কষ্ট করে মুখস্থ করা দরকার নাই শুধু আপনি শুনবেন আপনার সিনার ভিতরে আমি আল্লাহ গোটা কোরআনটাকে আমি আল্লাহ গেঁথে দেব এবার আল্লাহ কয় সূরা হাসরের মধ্যে আল্লাহ তাআলা বলেন হাবিব আমার এই কোরআন মুখস্থ করার জন্য অগো নবী আমার চেষ্টা করার দরকার নেই আপনি শুনবেন এটার জিম্মা আমি নিয়ে নিলাম অগো হাবিবুল্লাহ এই কোরআন নাজিল করার জন্য আমি আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করি নাই আমি আল্লাহ জমিনের উপরে নাজিল করি নাই আমি আল্লাহ আসমানের উপরে নাজিল করি নাই আমি যদি
পাহাড়ের উপরে কোরআনকে নাযিল করতাম আপনি দেখতেন এই আল্লাহর ভয়ে পাহাড়টা ফেরে চৌচির হয়ে যেত বিদীর্ণ হয়ে যেত আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম এই কোরআন কারীম যদি আমি আল্লাহ তাআলা পাহাড়ের উপরে নাযিল করতাম তাহলে আপনি চেয়ে চেয়ে দেখতেন এই পাহাড়টা আমি আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে যেত সুবহানাল্লাহ বলবেন না তাহলে বোঝা যায় কোরআনের লোড নেওয়ার মতন ক্ষমতা পাহাড়ের নাই জমিনের নাই আসমানের নাই এই 30 পারা কোরআনের ইলমে নূরের ইলমে ওহির লোড নেওয়ার মতন ক্ষমতা আমার আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহকে দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ এই আয়াতের ব্যাপারে আলী কি বললেন শুনেন নবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন এই কালামুল্লাহ হলো আল্লাহর কালাম আমার যখন মনে চায় আমি মাওলানার সাথে কথা বলবো তখন আমি আলী কোরআন তেলাওয়াত নিয়ে বসে যাই সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সে তার আল্লাহর সাথে কথা বলে বান্দা যখন আল্লাহর সাথে কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার বন্ধুত্ব হয়ে যায় গভীর থেকে গভীর হয়ে যায় মান কানা লিল্লাহি ফালাহুল কুন মুসলমান ইমামদাররা যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা দুনিয়াটা তার হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না মুসলমান ইমামদার আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আমার যখন মনে চায় আমি মাওলানার সাথে কথা বলবো আমি আল্লাহর জিকিরি করা শুরু করে দেই সুবহানাল্লাহ বলবেন না মুসলমান ইমামদাররা এই কোরআন আমার নবীর উপরে নাজিল করা হয়েছে কারণটা কি নাজিল হওয়ার কারণটা কি নাজিল হওয়ার কারণ হলো এই কোরআন দিয়ে নবী আলাইহিস সালাম বংশের লোকদেরকে দাওয়াত দিবেন জাতির লোকদেরকে দাওয়াত দিবেন গোটা মানব জাতিকে দাওয়াত দিবেন সত্য মিথ্যা পার্থক্যটা বুঝিয়ে দিবেন কোনটা হালাল কোনটা হারাম কোনটা দুর্নীতি কোনটা সমাজনীতি কোনটা রাষ্ট্রনীতি কোনটা রাষ্ট্রবিজ্ঞান কোনটা পৌরনীতি যা কিছু আছে এগুলো নবী আলাইহিস সালাম আমি আল্লাহ পাক আমি আল্লাহ প্রদত্ত যত আলেম দিয়েছি ওই সর্বশ্রেষ্ঠ আলেমের ভিতরে সবচাইতে মর্যাদার গ্রন্থ হলো কালামুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকানের প্রথম নম্বরে আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলার বরকতময় তিনি যিনি তাহার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফুরকান তথা কোরআন নাযিল করলেন যাতে করে কোরআন দিয়ে গোটা বিশ্ববাসীকে আমার নবী সতর্ক করাতে পারেন এই জন্য আল্লাহ বলেন হাবিবুল্লাহ আমি কোরআন নাযিল করে দিলাম সুবহানাল্লাহ এই কোরআনটা নাযিল করলাম কোরআন দিয়ে আপনি ওয়াজ করবেন নবী আলাইহিস সালাম জীবনে বানিয়ে একটা কথা বলতেন না নবী আলাইহিস সালাম কোরআন দিয়ে ওয়াজ করতেন আল্লাহ হুকুম করে দিলেন ওগো আমার হাবিবুল্লাহ আপনি কোরআন দিয়ে নসিহত করবেন কোরআন দিয়ে ওয়াজ করবেন কোরআন দিয়ে কথা বলবেন কোরআন দিয়ে আলোচনা করবেন নবী আমার আপনি শুনে নেন এই কোরআনের কথাগুলি দেখবেন মুনাফিকের কাছে মজা লাগবে না মুমিনের কাছে মজা লাগবে কথাকার কথাগণ কথাকার আল্লাহ তাআলা বললেন وذكر فإن الذكرى تنفع المؤمنين الله تعالى بنا كنا بيامر কোরআন দিয়ে নসিহত করবেন আপনি কালাম আল্লাহ দিয়ে ওয়াজ করবেন নিশ্চয় যারা মুমিন তারা কোরআনের কথাগুলি শুনবে সুবহানাল্লাহ
মুমিনারা শুনবে মুনাফিকরা শুনবে না মুনাফিকরা হট্টগোল করবে বাধা দিবে পর্যন্ত মুমিনারা শুনবে এখানে এমন লোক আছেন কোরআন পড়তে পারে না কিন্তু কোরআনের ভালোবাসায় মসজিদে টাকা দেয় কোরআনের ভালোবাসায় মাদ্রাসায় টাকা দেয় কোরআনের ভালোবাসায় মাহফিলে টাকা দেয় সামালে তিরমিজি জানো তিরমিজির মধ্যে বলেন আমার নবী বলেন কিয়ামতের ময়দানে কোরআন তাদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرا القران فانه ياتي يوم القيامه شفيعا لاصحابي نبي عليه السلام الصحابي ابي امامه رضي الله تعالى عنه بلان قال سمعت امي شنوتي رحمه للعالمين بلان تمرا قران فرو قران تلاوات كرو قران بوجو কেননা কিয়ামতের ময়দানে এই কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে সুবহানাল্লাহ এই কোরআন কারীম আল্লাহর দরবারে সুপারিশ করবে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে এই জন্য আমার নবী বললেন কোরআন তেলাওয়াতের কথা আল্লাহ বললেন কোরআন তেলাওয়াতের কথা ওই যে ইকরা পড়ো তাহলে পড়াটা ফরজ পৃথিবীর জমিনে সর্বপ্রথম ওহি নাজিল করা হয়েছে সূরা আলাকের 5টি আয়াত 96 নম্বর সূরা সূরা আলাকের 5টি আয়াতের প্রথম নম্বর আয়াত আল্লাহ বলে ইকরা পড়ো তাহলে বোঝা যায় পড়াটা ফরজ পড়লে না জানতেন না পড়লে তো জানবেন না ইকরা পড়ো পরে পরে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা লাগবে কোরআন হাদিসের জ্ঞান অর্জন থাকলে মুরব্বীকে কিভাবে সম্মান করতে আলেমদেরকে কিভাবে সম্মান করতে হয় বাপ মাকে কিভাবে সম্মান করতে হয় সম্মানী ব্যক্তিকে কিভাবে সম্মান করতে হয় সমাজের ভিতরে মানুষের সাথে চলতে গেলে কিভাবে ভক্তিত্ব বন্ধন বজায় রাখতে হয় ওইগুলা জানতে হলে ইকরা কোরআন হাদিস পড়া লাগবে কোরআন হাদিসের যাদের মধ্যে জ্ঞান নাই ওরা নর পিচার জানোয়ার হয়ে যায় ঠিক না পৃথিবীর জমিনে যদি আপনি সুস্থ জ্ঞান যদি আপনি অর্জন করতে চান তাহলে আপনাকে পড়া লাগবে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক পড়ুন আপনার প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে তাহলে প্রভু সম্পর্কে জানতে হলে প্রভুর রাজত্বে হলে কুল কায়নাতের ব্যাপারে জানতে হলে আমাদেরকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা লাগবে কোরআন হাদিস পড়াই লাগবে হুকুম কার আল্লাহ যেটা বলেন ফরজ হয়ে যায় রসুল যেটা বলেন ওটা ফরজ হয়ে যায় نبي عليه السلام بلن طلاب العلم فريدة على كل مسلم ومسلم رواه البيهقي بيهقي شريف دي بلن نبي عليه السلام بلن প্রত্যেক مسلمان نور نارير پوري ديني علم شكا گرهم كرا فروز ديني علم هلو قرآن شكا حدیث ري شكا اپنے قرآن حدیث ري جانے تو جو کرو جن کرو بین جو تو جو اور جن کرتے بلن پوري ایمان آمول نیے کبور زائیتے بار بین যতটুকু এলেম অর্জন করলে পরে ইমান আমল নিয়ে কবরে যেতে পারবেন দাজ্জালের ফেতনা থেকে আপনার ইমানকে বাঁচাতে পারবেন অতটুকু এলেম অর্জন করবেন আগে পড়তে হবে কোরআন এবং সুন্নাহ আগে পড়তে হবে কোরআন হাদিসের এলেম অর্জন করতে হবে ফরজ এরপর আপনি স্কুলে পড়ান আপনার সন্তানকে কলেজে পড়ান আপনার সন্তানকে ইউনিভার্সিটিতে পড়ান কোনো বাধা নাই কারণ সন্তানের মধ্যে যখন কোরআন হাদিসের জ্ঞান থাকবে সন্তান কলেজে পড়বে তারপরে ভার্সিটিতে পড়বে বিদেশে যাবে এফসিবিএস করার জন্য এফআরসিবিএস করার জন্য বিসিএস করার জন্য পিএইচডি করার জন্য যাবে পৃথিবীর যেই প্রান্তে যাবে অন্তত তার ঈমানটাকে বাঁচাইতে পারবে ঠিক না সম্মানিত মহতারাম হাজেরিন এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পড়তে হবে কোরআন নবী আলাইহিস সালাম একই কথা বললেন মুসলমান ইমামদারেরা রাকাবিন নাওফিল বললেন ও মুহাম্মদ এইগুলা হচ্ছে কালাম আল্লাহর কালাম তোমার কাছে যে এসেছে সে কেউ নয় তার নাম হলো হযরত জিব্রাইল শুধু যে তোমার কাছে ওহী নিয়ে এসেছে তা নয় ওই জিব্রাইল মুসা কালিমুল্লাহর কাছে পর্যন্ত ওহী আনতেন আদমের কাছে ওহী আসতেন নূহ আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে আসতেন মুসা কালিমুল্লাহর কাছে ওহী নিয়ে আসতেন জাকারিয়া পয়গম্বরের কাছে ওহী নিয়ে আসতেন হারুন আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে আসতেন ঈসা রূহুল্লাহর কাছে ওহী নিয়ে আসতেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ওহী নিয়ে আসতেন অসংখ্য নবীগণের কাছে ওহী নিয়ে এসেছেন যার নাম হলো হযরত জিব্রাইল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাওয়ার
কারণ নাই তোমার উপর যে বাণীগুলি নাজিল করা হয়েছে ওই সরাসরি ওই বাণীগুলি হলো আল্লাহর কালাম সুবহানাল্লাহ ওয়ারাকা বিন নওফল এখানে বললেন ওয়ারাকা বিন নওফল বললেন এ খাদিজা তোমার স্বামীটারে কিন্তু তুমি পাহারা দিয়ে রাখবারে খাদিজা এই কালামুল্লাহর কথা যখন সমাজে বলতে যাবে সমাজের লোকেরা অত্যাচার করবে সমাজের লোকেরা নির্যাতন করবে সমাজের লোকেরা গালি দিবে মন্দ বলবে ও খাদিজা আমি ওয়ারাকা বিন নওফল বললাম এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি মক্কা নগরীতে পাহারা দিয়ে দিয়ে রাখবা আপনি চিন্তা করুন নবী আলাইহিসসালামের ব্যাপারে ওয়ারাকা বিন নওফল বললেন যেই দিন মক্কার লোকেরা মুহাম্মদকে মদিনায় তাড়ায়া দেবে মক্কা থেকে তাড়ায়া দেবে বংশের লোকেরা তাড়ায়া দেবে মক্কায় থাকতে দিবে না ওগো খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা দিয়ে রাইখো যদি আমি ওই যে হিজরতের দিন পর্যন্ত যদি আমি জীবিত থাকতাম মুহাম্মদকে আমি ওয়ারাকা বিন নওফল আমি নিজ হাতে তাকে আমি বাঁচাবার চেষ্টা করতাম আমি ওয়ারাকা বিন নওফল তাকে আমি পাহারা দিয়ে দিয়ে রাখতাম ওয়ারাকা বিন নওফল সে ছিল তাওরাতের আলেম জবুরের আলেম ইনজিলের আলেম কিন্তু নবী আলাইহিসসালামের উপরে যখন কোরআনের ওহী নাজিল করা হয় ওই সময় ওয়ারাকা বিন নওফল অন্ধ ছিলেন চোখে দেখতেন না অন্ধ চোখেও তিনি বলে দিলেন এই বাণীগুলি হলো কালামুল্লাহর কালাম এই জন্য আম্মাদের আয়েশা বললেন মক্কী জীবনের যত জিন্দগিতে আমি দেখলাম এমনকি মাদানী জিন্দগিতেও দেখলাম নবী কোরআন তালাবাত না করে ঘুমাতেন না তাহলে মুসলমান ইমানদারেরা যে ঘরে কোরআন তালাবাত করা হয় ওই ঘরে রহমতের সাকিনা দান করে দেন কে রহমত আল্লাহ দান করে দেন বরকত আল্লাহ দান করে দেন আজকে সমাজের মধ্যে পরিবারের মধ্যে কোরআন নাই আপনার পরিবারের মধ্যে কোরআন নাই নামাজ নাই নবীর সুন্নতের জিন্দেগি নাই বিন ওয়ারাকা বিন নওফল আম্মাদান খাদিজাকে সতর্ক করাইয়া দিলেন তোমার স্বামী যখন নামাজের কথা বলবে তোমার স্বামী যখন কোরআনের কথা বলবে ইসলামের কথা বলবে দিনের দাওয়াত দেবে এই মক্কাবাসীর লোকেরা তোমার স্বামীকে জায়গা দেবে না মক্কাবাসীর লোকেরা তোমাদের উপর নির্যাতন করবে মক্কার লোকেরা তোমার স্বামীর উপর অত্যাচার করবে নির্যাতন করবে রেখা দিয়ে যা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিয়ে দিয়ে রাখবা নবী আলাইহিসসালাম তো নির্যাতিত হয়েছেন মার খেয়েছেন তারপরে নবী আলাইহিসসালাম বিন্দু মাত্র দিনের দাওয়াতের কাজে নবী আলাইহিসসালাম কখনো পিছপা হন নাই অগ্রসর হয়েছেন সুবহানাল্লাহ এই সূরায় বনী ইসরাইল প্রথম নম্বর আয়াতের যে ব্যাখ্যা বিশ্লেষণ গেল এই ব্যাখ্যা বিশ্লেষণ এইগুলা আম্মা জান আয়েশা বললেন নবী আলাইহিস সালাম কোরআন তেলাবাত না করে ঘুমাতেন না নবী আলাইহিস সালাম সময় পেলেই কোরআন তেলাবাত করতেন মানে হলো আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতেন আর আল্লাহর সাথে গভীর সম্পর্ক করলে বান্দা যাহা চাই আল্লাহ তাহা দিয়ে দেয় আপনি অভাবে আছেন আপনি আল্লাহর কাছে চান আপনি ঋণগ্রস্ত আছেন আপনি আল্লাহর কাছে চান জীবনে বড় পাপ করেছেন আপনি আল্লাহর কাছে চান সুবহানাল্লাহ বলবেন না হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলছেন হাবিব বান্দা বান্দ যতই পাপ করুক যদি ওরা আমাকে না ডাকে আমি রাগান্বিত হই আর আমি আমাকে ডাকলে আমার কাছে ক্ষমা চাইলে আমি তার প্রতি খুশি হয়ে যাই দামাতুল আসিতু ফি গাদাবার রব গুনাহগার বান্দার চোখের পানি আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয় মান তাযাক্কারা খতায়াহু ওয়া বাকা আইনাহু রাদিয়া মিনহু লিলাহ আল্লাহ কয় নবী আলাইহিস সালামকে জানা দিচ্ছেন নবী কয় গুনাহগার বান্দার চোখের পানি আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয় এমন কি গুনাহগার বান্দার চোখে দেখলে চোখের পানি দেখলে আল্লাহ পাক তার প্রতি রাজি এবং খুশি হয়ে যায় এই কোরআন কারিমের প্রতিষ্ঠায় আপনারা মাদ্রাসায় টাকা দেন মসজিদে টাকা দেন আপনারা কি জানেন এই দান সদকার ব্যাপারে নবী আলাইহিস সালাম কি বললেন আর বললেন নবী আলাইহিস সালাম বললেন আপনারা ভালো করে খেয়াল করেন এই যে আপনারা দিনের জন্য কোরআনের জন্য দান করেন এই দান হলো নবীর রেখে যাওয়া ইসলামকে জিন্দা করার কাজ সুবহানাল্লাহ বলবেন না এবার আসেন এই আয়াতের তাফসীরে আসেন এই আয়াতের অর্থের মধ্যে আসেন আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
সম্মানিত মহতরম হাজেরিন আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা কত অসাধারণ কথা আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না আল্লাহ বলেন পবিত্র মহান সত্তা তিনি যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত ইসরা করিয়েছেন মানে ভ্রমণ ভ্রমণ কতটুকু শুনেন এই যে ঢাকা থেকে আমরা বাস করতে আসি এটা হলো ভ্রমণ সফর ইসরা ভ্রমণ করে আসলাম আর মিরাজ কারে বলে মিরাজ হলো বাইতুল মুকদ্দাস থেকে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা আরশে আজিম নবীকে নিয়ে গেলেন ওটাকে ঊর্ধ্বগমন বলা হয় ওটাকে বলা হয় মিরাজ সুবহানাল্লাহ বলেন তাহলে ইসরার একটা অর্থ মিরাজের আর একটা অর্থ সুবহানাল্লাহ বলবেন না সম্মানিত মহতরম হাজেরিন এবারে এই সূরার উপরে কথা বলবো মুসলমান ইমানদারেরা আল্লাহ তাআলা বললেন سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ কি কয় দেখেন পবিত্র মহান সত্তা তিনি যিনি তার বান্দাকে বান্দাকে নবী আলাইহিস সালাম বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাহ বলছেন পবিত্র মহান সত্তা তিনি তিনি কে আল্লাহ পবিত্র মহান সত্তা তিনি যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে রাতের কিছু অংশে নবী আলাইহিস সালামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত আল্লাহ নিয়ে গেলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত যাহার চতুর্পাশ বরকতপূর্ণ করে দিয়েছেন কে বারাকনা হাওলা যাহার চতুর্পাশ আল্লাহ পাক বরকতপূর্ণ করে দিয়েছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ কয় আমি আমার হাবিবের ইসরা করিয়েছি মিরাজ করিয়েছি জানো কেন আমি আল্লাহ পাকের নিদর্শনাবলী দেখানোর জন্য সুবহানাল্লাহ বলেন এবার আসেন আল্লাহ তাআলা বললেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ তাআলা বললেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সবকিছু জানেন সবকিছু দেখেন সবকিছু শুনেন কে এবার মিরাজে নামার তিন দিন আগে তিনজন ফেরেশতা মক্কা মুআজ্জামায় হাজির কাবার হাতিমে ইবনে কাসিরের রওয়ায়েত তিনজন ফেরেশতা কাবা ঘরের কিনারায় হাজির হয়ে গেলেন নবী আলাইহিস সালাম কাবার হাতিমে বিশ্রাম নিচ্ছেন নবী আলাইহিস সালামকে তিনজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা বললেন এই মক্কা মুআজ্জামার মধ্যে সবচেয়ে বড় উত্তম ব্যক্তিকে দামি ব্যক্তিকে দ্বিতীয় ফেরেশতা বলল হাজা মুহাম্মদ সুবহানাল্লাহ বলবেন না দামি ব্যক্তি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরে ফেরেশতা বলে চলো না তাকে নিয়ে চলো মিরাজে নামার দুই দিন আগে একই তিনজন ফেরেশতা আসলেন মিরাজে নামার একদিন আগে একই ফেরেশতা আসলেন এবার আসার পরে আল্লাহ তাআলার হুকুমে জিব্রাইল নবী আলাইহিস সালামকে মিরাজে নিতে আসেন জিব্রাইল সাথে ছিলেন জিব্রাইলকে আল্লাহ তাআলা সাথী বানানোর কারণ কি কারণ আসমানের যত রাস্তা আছে জিব্রাইল চিনেন জমিনের যত রাস্তাঘাট আছে জিব্রাইল চিনেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম রাস্তাঘাট চিনতেন আসমান জমিনের রাস্তাঘাটগুলি ভালোভাবে চিনতেন এই জন্য মিরাজের সাথী হিসাবে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে নিয়োগ দিয়েছেন যখন সুবহানাল্লাহ হযরত জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেন জিব্রাইল যাও আত্মা জান্নাতের ফেরেশতাদেরকে বলে দাও জান্নাত যেন সাজায়া নেয় কারণ আজকে রাতে আমার হাবিবুল্লাহ আসবে ইনভেস্টিগেশনের জন্য পরিদর্শনের জন্য বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায় পুরাতন চাদর খুলা নতুন চাদর বিছায় পুরাতন বালিশের কভার খুলে নতুন বালিশের কভার বালিশের গায়ে লাগায় বন্ধু বন্ধুর বাড়িতে আসবে পরিপাটির দরকার
আল্লাহ বলেন জিবরাইল সমস্ত ফেরেশতাদেরকে বলে দাও আটটা জান্নাতের ফেরেশতাদেরকে বলে দাও তারা যেন জান্নাতকে যেন সুন্দরভাবে সাজায় নাই আর তুমি জান্নাত থেকে বুরাক নিয়ে আমার হাবিবুল্লাহর জন্য বাইতুল্লাহ চলে যাও বাইতুল্লাহ জিবরাইল বুরাক নিয়ে হাজির হয়ে গেলেন বুরাক নিয়ে যখন হাজির হয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাককে কাবার হাতিমে বাঁধলেন বাদার পরে জিবরাইল দরজা দিয়ে ঢোকে না নবী আলাইহিস সালাম উম্মে হানির ঘরে শুয়ে আছেন সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ উম্মে হানির ঘরে শুয়ে আছেন আমার নবী উম্মে হানির ঘরে নবী আলাইহিস সালামের একাধিক স্ত্রীর মধ্যে উম্মে হানিও ছিলেন একজন অন্যতম স্ত্রী সুবহানাল্লাহ বলবেন না ভালো করে বুঝুন ভালো করে বুঝুন মুসলমান ইমামদাররা নবী আলাইহিস সালামের একাধিক স্ত্রীর মধ্যে উম্মে হানি একজন স্ত্রীর অন্যতম স্ত্রী যার ঘর থেকে জিব্রাইল এসে আমার নবীকে মেয়েরাজে নিয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না উম্মে হানির ঘরে নবী আলাইহিস সালামের সাথে যেই জিব্রাইল দরজা দিয়ে ঢুকে নাই দরজাতে ঢুকে না জিব্রাইল ঢুকছে উম্মে হানির ঘরের ছাদ ফাঁক করে ভিতরে ঢুকছে সাদের ভিতরে ঢুকার পরে জিব্রাইল আলাইহিস সালাম রাহমাতুল লিল আলামিনকে ডাক দেওয়ার সাহস পায় না আল্লাহর নবী আরাম ফরমাচ্ছে সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম ডাক দেওয়ার সাহস পায় না তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয় নবীরা ঘুমায় কিন্তু তাদের অন্তর ঘুমায় না চক্ষু ঘুমায় সুবহানাল্লাহ বলবেন না তাদের কি চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না জিব্রাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন জিব্রাইল আলাইহিস সালাম অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে জিব্রাইল আলাইহিস সালাম কি করবেন তার নূরের পাকা দিয়া নবী আলাইহিস সালামের পায়ের তলা মোবারকের মধ্যে সুরসুরি দেয় নবী চোখ খুলে দেখে জিব্রাইল হে জিব্রাইল জিব্রাইল বলে হুজুর আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন আজকে রাতের মধ্যে আপনাকে নিয়ে যেতে হবে চলেন নবী আলাইহিস সালাম তিনি নিজে বললেন আমি দেখলাম দুইজন ফেরেশতা আমাকে ঘর থেকে বের করে জমজম কূপের কিনারায় আমাকে নিয়ে গেলেন সুবহানাল্লাহ বলবেন না জমজম কূপের কিনারায় নিয়ে গেলেন নবী আলাইহিস সালাম বললেন জমজম কূপের কিনারায় নেওয়ার পরে আমি দেখলাম আমার গলগণ্ড থেকে শুরু করে নাভিস্থল পর্যন্ত বুকটাকে চিরে ফেললো বুকটাকে কেটে ফেলল কিন্তু আমি রহমাতুল লিল আলামিন বিন্দু মাত্র আমার ব্যথা লাগে নাই আল্লাহু আকবার বলবেন না অসংখ্য মুজিজার ভিতরে অন্যতম মুজিজা ছিল নবী আলাইহিস সালাম কি আল্লাহ পাক মেরাজ করিয়েছেন আল্লাহু আকবার বলেন নবী আলাইহিস সালাম আমি দেখতে পেলাম চিনি ফেলা হলো আমি দেখতেছি কিন্তু ব্যথা লাগে না আমার এই সিনার থেকে যা কিছু আছে সব কিছু বের করে জমজম কূপের পানি দিয়ে দৌত করে পাক পবিত্র করে আবার আমার সিনার ভিতরে ঢুকাইয়া দেয় আমার ব্যথা লাগে না স্বর্ণের একটা পেয়ালা আনা হলো স্বর্ণের একটা পেয়ালা আনা হলো এই পেয়ালার মধ্যে ইমান আমল হিকমা পূর্ণ প্রজ্ঞা মেধা বুদ্ধিমত্তা ইনসাফ মানবতা হিকমা জ্ঞান যা কিছু আছে ওইগুলা নবী বলেন আমার সিনার ভিতরে দিয়ে সিনাটাকে লাগিয়ে দিন কিন্তু সেলাইয়ের কোনো দাগ নাই ব্যথাও লাগে নাই আমি দেখতেছি ওই ফেরেশতাগুনি এই কাজগুনি করছে সুবহানাল্লাহ এই জমজমের পানিটা বড় পবিত্র পানি কোরআনের সায়েন্সের গবেষণা এসেছে এই জমজম কূপের পানি যদি কেউ পান করে দুনিয়ার পানি পান করলে তৃষ্ণা নিবারণ হয় এই যে পানি স্পা স্পা বলেন মাম পানি বলেন কিনলে বলেন ফ্রেশ পানি বলেন যা পানি বলেন যত পানি বলেন পানি পান করলে তৃষ্ণা নিবারণ হয় আর আহমদ শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন জমজম কূপের পানি যদি পান করা হয় তৃষ্ণাও নিবারণ হয় পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায় জোরে পড়েন না সুবহানাল্লাহ এই জমজমের পানি কারা কারা খাইছে আলহামদুলিল্লাহ অনেকেই তো খাইছে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন এই জমজমের পানি যে কত বরকতপূর্ণ পানি এটার মধ্যে ক্যালসিয়াম আছে সোডিয়াম আছে পটাশিয়াম আছে ম্যাগনেসিয়াম আছে আল্লাহু আকবার এটার মধ্যে কি নাই এই জমজম কূপের পানি যদি কেউ সারাদিনও খায় খিদা লাগবে না তার ক্ষুধা নিবারণ হয়ে যাবে ভাত খাওয়া লাগবে না
مكه مدينه যতদূর জায়গায় ঘুরেছি খাবার সময় না একটু পর পর জমজমের পানি খেয়েছি কোদা লাগে নাই আল্লাহু আকবার বলেন মুসলমান ইমানদাররা এই জমজমের পরে কোপের পানি নবী আলাইহিস সালাম পান করতেন জিব্রাইল বলেন হুজুর এবার জমজমের পানি দিয়ে এবার গোসল করেন ওযু করেন ওযু করলেন জান্নাত থেকে পোশাক এনে দিলেন পরেন আল্লাহর বাড়িতে যাইবেন সুবহানাল্লাহ বলবেন না বন্ধু বন্ধুর বাড়িতে গেলে সুন্দর জামা কাপড় পরে আত্মীয়-স্বজনের বাড়িতে গেলে সুন্দর জামা পরে মুসলমান ইমানদারেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি পোশাক পরিধান করলেন জান্নাতি পোশাক পরিধান করার পরে এবার জিব্রাইল আলাইহিস সালাম তোমার সালাম বললেন নবী আমার কাবার হাতিমে দুই রাকাত আপনি নামাজ আদায় করেন দুই রাকাত চিন্তা করেন নবী আলাইহিস সালাম দুই রাকাত নামাজ আদায় করলেন দুই রাকাত নামাজ আদায় করলেন কারণটা কি রিয়াদুস সালিহীন তৃতীয় খন্ড বুখারী মুসলিমের বর্ণনায় এসেছে নবী আলাইহিস সালাম কোথাও যেতেন নামাজ পড়ে যেতেন আসার পরে আবার তিনি সেই নামাজ আদায় করতেন আমিও সেই আমলটা করি সফরে বের হওয়ার আগে দুই রাকাত নামাজ পড়ে বের হই আল্লাহ যেন সফরটাকে নিরাপদ করে দেয় এরপর রাস্তায় কত জ্যাম গাছের জ্যাম খাইয়া শেষ করন যায় রাস্তার জ্যাম খাইয়া তো শেষ করন যায় না গাড়ি আর গাড়ি কথা কন না কেন আবার আসলাম পাম্পের মধ্যে উযু করে ওখানে আবার নামাজ আদায় করলাম শুকর আদায় করলাম যে আসছি আলহামদুলিল্লাহ বলবেন না নবী আলাইহিস সালাম এই আমলগুলি করতেন আমার দেশে ওয়াজ করি আর অভাব নাই আমলের অভাব মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আসেন জিজ্ঞেস করেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন এমন কথা বলো না যেটা নিজেরা পালন করো না মাইক পাইনে বড় বড় বক্তৃতা দেওয়ার মতো লোক আছে বরং নিজেই কিন্তু কথাগুলি মানে না কত নেতা দেখেন না বক্তৃতার বেলায় আয় রে বক্তৃতা ফাড়াইলা ঠিক না ঠিক না হ্যাঁ এরপর স্টেজে নাইমা সল্লার পরে শেষ কইছি দেওয়ার লাগে কইছি মুসলমান ইমানদাররা যাহা বলবেন যাহা পালন করবেন তাহা বলবেন যারা বলে কিন্তু নিজেরাই পালন করে না যারা নিজেরাই ওয়াজ করে নিজেরাই পালন করে না আগুনের কেচি দিয়ে তাদের জিহ্বাগুলি কাটা হবে মিশকাতুল মাসাবির হাদিস কত নেতা দেখেন না আলেমদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য মাইকে দাঁড়ায় দাঁড়ায় পর্যন্ত বক্তৃতা দেয় আল্লাহ বুখারীতে কইছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আল্লাহ বুখারীতে কইছে চিন্তা করছেন গাঞ্জা খাওয়ার আগে মাতাল হইছে না মাতাল হওয়ার পরে গাঞ্জা খাইছে আল্লাহ কিতা কই দেখছেন নি কারবার আমার বাবারা ভাইয়ারা কত না তারা কত রকমের বক্তৃতা দেয় কিন্তু জনগণের সাথে ওয়াদা রক্ষা করে না আর আমার আল্লাহ কয় আমি আমার বান্দা বান্দিকে যাহা ওয়াদা দিয়েছি আমি আল্লাহ তাআলা পালন করেই যাব সুবহানাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি ব্যতিক্রম করি না আমি আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করে না দুনিয়ায় কত ওয়াদা ভঙ্গকারী আছে আমার প্রিয় বাবা মারা ভাই নবী আলাইহিস সালাম এবার নামাজ পড়ে তিনি যাত্রা শুরু করবেন আল্লাহর ফেরেশতা জিব্রাইল নবী গো দুই রাকাত নামাজ পড়েন নামাজ দেখেন নামাজ কয়টা সেক্টরে নবী আদায় করে দেখেন নামাজ আজকে পরিবারে নামাজ নাই শান্তি আসবে কোথা থেকে বিল্ডিং বক্স কাটে কমায় ডাইনিং টেবিল সোফা কোনো কিছুর অভাব নাই শান্তির অভাব কেন ওই ঘরে কোরআন নাই নবীর হাদিস নাই ওই ঘরে কোরআন নাই নবীর সুন্নতের আমল নাই ওই ঘরে কোরআন নাই নামাজ নাই পর্দা নাই এই জন্য ইনকাম করে টাকা পয়সা ইনকাম করে ঠিক কিন্তু শান্তি নাই কথা কোন ঠিক কিনা বলে হাজার বউ কথা শুনুন আমি কি শুনবো কেমনে যৌতুক খাইছিলা কহা যৌতুক খাইছে যৌতুক খালি শান্তি হইবো কেমনে ওলামাই কেরামের পরিবার গুলি দেখেন নামাজি পরিবার কোরআন ওয়ালা পরিবার রোজি যতই করে বরকত দিয়ে দেন কে শীতের দিন বিবিরে বনি গরম পানি খাওয়া লাগে না গরম পানি রেডি গরমের দিন ঠান্ডা পানি রেডি আর যারা যৌতুক খায় গরম পানিও নাই ঠান্ডা পানিও নাই ঠিক বেডি খাই বুইরা এদিকে ঘুমাও কিতার লাগি ঘুমাইতাম খাট আমার আব্বা দিছে আই খাটার মধ্যে ঘুমামু তুমি নিচে ঘুমাইবা আর লগে ঘুমাইতে পারতাম না
যৌতুকের রিয়াকশন দেখছেন যৌতুক খাইলে এটা রিয়াকশন করবে ওটা শান্তি হবে না ওইটা উল্টা দিকে যাবে অশান্তির রিয়াকশন পরিবারে ঢেলে দিবে কথা বলেন ঠিক কি না সুদ খাবে ঘুষ খাবে দুর্নীতি করবে অশান্তির পাহাড় আল্লাহ ঢেলে দিবে আলেমদেরকে মিথ্যা হামলা মানতে হয়রানি করবা জালকানে নিবা ফাঁসির বলতে নিবা অশান্তির আগুন আল্লাহ ঠেলে দিবে ময়রা অশান্তি পাইতি না ময়রা পাইতা না শান্তি আমার বন্ধুরা আমার বাবারা অনেক কথা আসবে কিন্তু মুসলমান আমি জানি না আপনাদের ধৈর্য কতটুকু কালকে যেখানে তাফসির করলাম ফটিকছড়ি চট্টগ্রামে আল্লাহ আমি এমন জায়গায় গেছি আলোচনা করতাম সুতুর দিকে হেই মার্কা আয়া হাসেকে তাহলে তাহলে নৌকায় যাইমু কাল্লার মাসাল্লাহ ইটা ভাটি আর কি আমি তাফসির শুরু করছি এটি উড়াবো শুরু করছে সুলকানি উঠে গেছে গা বইতারে না সুলকানি উঠে গেছে গা তখন আমি আলোচনা মাঝখানে বলছি কোরআনের তাফসির শুনতে হলে হাদিসের সহি কথাগুলি শুনতে হলে ইমানি মন লাগবে মুনাফিকের খাইচত নিয়ে এই কথাগুলি মজা লাগতো না ডলা দিছি ভালো করে ডলা এরপর স্টেজের নাম আর আগে আমার কত ঘন্টা বুঝাইছে হুজুর কইেন না আমি কি ভাই আমার না কইলে আরো কম লাগে আমার মনে করাই দিছে মনে আসিল না কইলাম মনে হয়ে গেছে ভাগ হলে হাক্কার উপরে সাক্ষা পর্যন্ত সাক্ষার মধ্যে ভাগ হল টাকা রয়ে গেছে তো দুইজন মুরব্বি যায় তো মুরব্বিরা তো সিনে এলাকার কোন ফুলাটা কিরকম তো মুরব্বি একজন কারে ফাগল রে না হেসানি কহ এ পাগল সাইজ কইলাম হাক্কা কইলাম কাফু নিদিস না জাকু নিদিস না পাগল উইটা কয় আমার তো এতক্ষণ মনে আসি মনে করাই দিস এখন মনে করাই দিলা এই তো মোর মনে ছিল না মই মনে করাই দিছে এখন আইও খালি উঠো উঠার পরে যা খাই এটারে ভালাই দিছে তা আমার মনে ছিল না আমার তো নেওয়ার সময় আমার দুই ভাটি বুঝাইতেছে আমি কি এতক্ষণে ভালো হয়েছে মনে আসে না এখন মনে করাই দিছি এই জন্য মুসলমান কোরআন সন্ন্যার কথাগুলি আসে আল্লাহর পক্ষ থেকে ঠিক কিনা বলেন তাফসির করতে গেলাম আমরা যেহেতু মনোযোগ নাই তখন ওই আমি ফতো মধ্যে জানলাম এখানে চতুর দিক দিয়ে বন্ড মাজার বোঝার বন্ড মাজার বোঝারের কথা কাছে কোরআন সন্ন্যার কথা কেন মজা লাগে না জানেননি কোরআন সন্ন্যার কথাগুলি শুনে শুনে যদি আমল করতে যায় মাজার ব্যবসা করে ভণ্ডামি চলবে না এই জন্য তার কাছে তাফসির মজা লাগে না এই জন্য তাফসির মাহফিলের নাম শুনলে এরা জামাতের মাহফিল কইয়া বন্ধ করে রাখে ওয়াহাবির মাহফিল কইয়া বন্ধ করে রাখে কারণ তাফসির মাহফিলে আলেমরা কোরআন সুন্নাহ দিয়ে তাফসির করব হক কথা বলবে তখন তো মাজার ব্যবসা চলবে না খানকা ব্যবসা চলবে না ভণ্ড পূজারি পীর পূজারি মাজার পূজারি চলবে না ভণ্ডামি বন্ধ হয়ে যাইবে এই জন্য ওরা তাফসির মাহফিল গুলাকে বন্ধ করাতে চায় বুঝেন নাই রূপ তো ওই জায়গায় কোরআন সুন্নার কথা কোনে শুনতে ইমানি একটা মন লাগে মুসলমান ইমানদারেরা বলছিলাম মুসলমান পরিবারের মধ্যে নামাজ ঢুকান কোরআন ঢুকান বরকতপূর্ণ পরিবারের জিন্দগি বানাইয়া দিবেন কে এই জন্য মুসলমান ইমানদারেরা সংক্ষেপ করে দেয় নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আরাদে যাবেন নামাজ আদায় করলেন নবী আলাইহিসসালাম বললেন নামাজ শেষ করার পরে জিব্রাইল জিব্রাইল বলে নবী গো কাবার হাতিমে বোরাক বা দাসে উঠেন বোরাকে উঠতে যাবেন কেউ কেউ বলে দুর্বল হাদিস বোরাক লাফালাফি করছে আরেকটা রেওয়ায়েত হলো বোরাক লাফালাফি করে নাই বোরাক কয় নবী গো হে জিব্রাইল বেয়াদবি করার জন্য লাভ দেই নাই বরঞ্চ একটু ঠিকঠাক হইয়া দাঁড়াইলাম যেন আমার নবী আমার উপরে বসলে যেন আমি পড়ে না যাই মোটরসাইকেলে কি চলতি অবস্থায় বসতে পারে কথা কয় না মোটর সাইকেলে চলতি অবস্থা কেউ বসতে পারে যে আমার ভাইয়েরা মোটর সাইকেল চালায় আনছে আইতেছে কি তার তো মোটর সাইকেল চলতি অবস্থাকে উঠতে পারে না এটা থামাইতে হয় বাম পাওয়ার স্ট্যান্ড বানায়া মোটর সাইকেলের যিনি ড্রাইভিং করছেন উনি শক্ত করে ধৈর্য করেন এখন ব কথা কন ঠিক না প্রস্তুতি ছাড়া যদি বসে তো মোটর সাইকেল ড্রাইভার সহ কাইতে হইরে যায় মোটর সাইকেল হইছে তো হইছে এইটা আর উঠে দাঁড়ায় না জিব্রাইল আলাইহিসসালামকে তদ্রূপ বুরাক বলে বুরাক হে জিব্রাইল বিয়াদবি করার জন্য লম্প জম্প করি না আমি একটু ঠিকঠাক হয়ে দাঁড়ালাম আল্লাহর হাবিব বসবে যেন আল্লাহর হাবিবকে নিয়ে যেন আমি হেলে পড়ে না যাই দুলে পড়ে না যায় এই জন্য আমি শক্ত হয়ে স্ট্রং হয়ে আমি দাঁড়াইলাম
এবার বোনাক দেখে বলে নবী গো আমার সালাম গ্রহণ করেন আর নবী গো একটু কথা দেন নবী আলাইহিস সালাম বলেন বোরার কি কথা বোরাকের জবানটুকু খুলে দেওয়ার ক্ষমতা কার কথা কয় না ক্ষমতা কার ওই আল্লাহ এখনো আসেনি না দুর্বল হয়ে গেছে গা না আমেরিকা গেছে গা ওই আল্লাহ তাআলা আছে দুর্নীতি করবে আল্লাহ সার দিবে কিন্তু আমার মাওলা ছেড়ে দিবে না ঠিক কি না ওয়ালিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহু আলা কুল্লি শাইইন আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের রাজত্ব আমার রাজত্ব আমার রাজত্ব কার আমার দেশে ফাতি নেতাগুলি কয় মোল্লারা ওয়াজ বইয়া রাজনীতির কথা কয় আমি বললাম আল্লাহ কয় রাজত্ব আমার তাহলে আল্লাহ যেহেতু রাজত্ব আল্লাহর আল্লাহ আমাদেরকে বানিয়েছে তো আল্লাহর দেওয়া আইন অনুযায়ী রাজত্ব চালাইতে হবে ফাতি নেতার কথায় রাজত্ব চলবে না রাজত্ব কার হুকুমে চলবে আল্লাহর হুকুমে রাজত্ব আল্লাহ কয় গোটা রাজত্বের মালিক আমি আল্লাহ তো রাজত্ব আল্লাহ বানাইলো আল্লাহর দেওয়া সংবিধান দিয়ে রাজনীতি মজা লাগে না কই মোল্লারা রাজনীতি নিয়ে ব্যবসা করে ধর্ম ব্যবসা এই মোল্লারা এই সেই কত কিছু করে কয়নি কয়নি মোল্লারা ধর্ম নিয়ে রাজনীতি করে না ধর্মের জন্য রাজনীতি করে একামতে দিন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে দাওয়াতি তাবলিগি কাজ প্রতিষ্ঠিতের জন্য রাজনীতি করে ওরা ইসলামের জন্য রাজনীতি করে দেশের দুর্নীতিগুলি দূর করাবার জন্য শিরকি বেদাত দূর করাবার জন্য ওরা কোরআনের ধর্মের জন্য রাজনীতি করে ঠিক কিনা ইমান কই গেছে দেখছেন কি ক্ষমতা দেখায় রাজত্ব আর আল্লাহ পাক ফেরাউনের রাজত্ব দিছিল ফেরাউন চিরদিন থাকতে পারে নাই নমরুদ থাকতে পারে নাই কথা বলেন না কেন পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরদিন রয় না কেউ ভবে চিরকাল রয় না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কে স্থায়ী হয় না ও কোন সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না ঠিক কিনা বলেন আপনি রাজনীতি করেন বাধা নাই তো আপনি মেম্বার হন চেয়ারম্যান হন এমপি হন মন্ত্রী হন কাউন্সিলর হন কমিশনার হন ডিসিআই হন এফসিপিএস হন আপনি সিআইডি হন এনএসআই হন র্যাব হন বিমান বাহিনী আনসার দিবে যা কিছু হন আপনি নেতা হন উমরের মতো আবু জাহেলের মতন হওয়া যাবে না নেতা হবেন মুসার মতো ফেরাউনের মতন হওয়া যাবে না নেতা হবেন ইব্রাহিম খলিলুল্লাহর মতন নামরুদের মতন হওয়া যাবে না তাহলে ল্যাংরে মুসার সুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে মুসার মতন বিদায় করে দিবে আমার বান্দর আমার বাবারা আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ কয় আসমান এবং জমিনের রাজত্ব আমার রাজত্ব কার তো রাজত্ব আল্লাহ বানাইছে রাজত্ব আল্লাহ দিয়েছে রাজত্ব আল্লাহ তো আল্লাহর দেওয়ার কোরআনের সংবিধান দিয়ে রাজনীতি করো রাজনীতি করা 100 বার জায়েজ নবী আলাইহিস সালামের তরিকায় আল্লাহর বিধান অনুযায়ী কিন্তু আবু জাহেলের মতন যারা রাজনীতি করে হারাম ফেরাউনের মতো যারা রাজনীতি করে হারাম নমরুদের মতো যারা রাজনীতি করে হারাম কারণের মতন যারা আলামাই কারামকে নারী কেলেঙ্কারি অপবাদ দিয়ে জেলখানায় ভরে রাখছে ওই রকম রাজনীতি করা হারাম রাজনীতি করো শরীয়ত মতে ভালোভাবে করো তো মোল্লা করে সাফাই রাখতে চাই তো মোল্লা করে কয়জন মারবা
মোল্লা করে কয়জন বন্দী রাখছো হাজার হাজার লক্ষ ওলামায়ে কেরাম প্রতি বছর বছর মুফতি মুহাদ্দিস তৈরি হচ্ছে يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره المشركون ولو كره الكافرون أبورا يتر مدد شجي الله كوي وراكي عمي الله نور كي فود يا نبائي دي بي اچھا عمراء خانة زارة سي مورا سوئي دوگوشت بي اللہ ادارة سوئي فود يا دكي نبائي نزائي بي ادارة شوئي شك تاس سي قطع کو ٹھیکی نا تر قرآن حدیث علم نور اتن اسلام نور قرآن نور حدیث نور এই নূরের আলো এটা দুনিয়ায় নূরের লাইট এটা দুনিয়ায় এটা সুইচ হলো আল্লাহর হাতে আল্লাহু আকবার বলবেন না এটা সারা দুনিয়ার কাফের বেঈমানেরা ফুঁক দিলেও নিবাইতে পারবে না আল্লাহকে ওরা কি আমি আল্লাহর নূরকে ফুঁক দিয়ে নিবিয়ে দিতে চাই অথচ আমি আল্লাহ পাক আমার নূরকে উদ্ভাসিত করে রাখব মুষ্টিবদ্ধ কতগুলো ইমামদারের দ্বারা আল্লাহু আকবার বলবেন না এই এলাকার মসজিদ এই মসজিদের মাধ্যমে মাদ্রাসার মাধ্যমে তাফসীর মাহফিলের মাধ্যমে হক্কান ওলামায়ে কেরামের মাধ্যমে আল্লাহ পাক দ্বীন ইসলামের নূরকে জ্বালা রাখবেন কেউ নিবাইতে পারবে না ফুঁক দিবা নূরের আলো ইসলামের আলো একবারে জ্বলতেই থাকবে একদিকে একতে মাহফিল বন্ধ করবা অন্যদিকে আল্লাহ 100 তাফসীর মাহফিল কায়েম করে দিবে আমার এলাকায় আগে মাহফিল তাফসীর মাহফিল তো একটা এখন আমার গ্রামে 9টায় তাফসীর মাহফিল হয় কি বন্ধ হইছে নি কথা কয় না বন্ধ হইছে নি আপনাদের এলাকায় এমন আছে আমি জানি বিভিন্ন জেলাতে আছে একদিক দিয়ে তাফসীর মাহফিল বন্ধ হয় ঠিক মন খারাপ করার কারণ নাই অন্য দিক দিয়ে যেখানে জীবনে মাহফিল হইছে না ওখানে পর্যন্ত মাহফিল করায় আল্লাহ নূর জ্বালায় রাখবে কিন্তু যারাই ইসলামের নূরকে নিভাইতে আসবে এদেরকে আল্লাহ চিরদিনের জন্য নিভাইয়া দেবে ওরা মারা গেলে কুত্তাও তার জন্য দোয়া করবে না যখন কোন ওলামায়ে কেরাম মারা যায় দিনের কর্মী কর্ণার খাদম যখন মারা যায় গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি পর্যন্ত আল্লাহর কাছে তার জন্য মাগফিরাতের দোয়া করে কি বুঝলেন কোরআনওয়ালাদের দাম নাই যাদের টাকায় মসজিদগুলি হচ্ছে মাদ্রাসাগুলি হচ্ছে ওলামায়ে কেরাম এখানে আছেন আমার চেয়ে ভালো ভালো জ্ঞানীগণ ওলামায়ে কেরাম এখানে আছেন আপনার বুজুর্গ নামাজে আল্লাহওয়ালারা আছেন আল্লাহু আকবার যাদের টাকায় দিন ইসলাম হচ্ছে জানমাল দিয়ে একামত দিনের কাজ করছে তাওয়াতি তাবলিগি কাজ করছে মসজিদ বানাইতেছে মাদ্রাসা বানাইতেছে কোরআনের মাজমা তাফসির মাহফিলগুলি করছে এটার অবদান কি জানেন এটার মর্তবা কি জানেন একটা মর্তবার কথা বলবো অসংখ্য মর্তবার মধ্যে একটা মর্তবা একটা ফজিলতের কথা বলবো এই কষ্টগুলি করা মানে হলো নবীর রেখে যাওয়া রক্তের বিনিময়ে ইসলামকে জিন্দা করার কাজে আপনি আঞ্জাম দিচ্ছেন আল্লাহু আকবার জোরে বের হলো না আল্লাহ বলেন আজ তো আমার মনে আছে কথা আল্লাহ বলেন আজ তো আমার গোটা দেশের গোটা পৃথিবীর বাদশাহই আমার আমি আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী ক্ষমতা কার তো বুরাকের জবান দিয়ে যে কথা ফুটছে ক্ষমতা কার আপনি আমি যে খাইতে পারি কথা বলতে পারি চোখ দিয়ে দেখতে পারি কান দিয়ে শুনতে পারি এই যে আপনার নাক দিয়ে কত ঘ্রাণ সুঘ্রাণ নিতে পারি শ্বাস প্রশ্বাস আনা নেওয়া করতে পারি এটা ক্ষমতা কার কি নেতা কি ক্ষমতা দেখায় রাতের বেলায় ঘুমালে লুঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না এতো নেতা হইছে চিন্তা করছেন না আপনারা আল্লাহ করে হেদায়েত দান করুক কোন আমিন আমরা বদদুয়া দেন আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক আর হেদায়েত না থাকলে আল্লাহ জানে কারণ যেমনি সাইজ করছে অন্য সাইজ করবে ফেরাউনরা যেমনে সাইজ করছে অমনে সাইজ করব এই ফেরাউন কারণের ইতিহাস কোরআনে বলার কারণ হলো ফেরাউন নমরুদ কারণের মতন আবু জাহাল আমাদের স্বৈরাচারী যারা পৃথিবীতে এখনো আছো সুজয় হয়ে যাওগা নাইলে আল্লাহ এদের মতন সাইজ করে সারবে এই জন্য আল্লাহ এদের নামগুলি আল্লাহ কোরআনে বলে দিছে এদের ঘটনাগুলি আল্লাহ কোরআনে বলে দিছে যাই হোক আমার বাবারাম বুরাকের জবান খোলা যায় বুরাকটা করে নবী কবি একটু কথা দেন নবী বললেন কি কথা বোরাক বলে হুজুর আজকে যেইভাবে আমি বোরাক করব আর হন করে মেরাজে যাবেন সফর করবেন আপনি ওয়াদা দেন কিয়ামতের ময়দানে আমি বোরাককে ছাড়া অন্য কোন বোরাককে আরোহণ করবেন না নবী আলাইহিস সালাম বলেন বোরাক ঠিক আছে কিয়ামতের ময়দানে তোমাকে ছাড়া অন্য কোন বোরাককে উঠবো না বোরাক কয় হাবিবুল্লাহ তাহলে বসেন নবী আলাইহিস সালাম বসলেন নবীর সামনে জিব্রাইল বসছে পিছনে মিকাইল কারণ কি বোরাকের ড্রাইভার জিব্রাইল বোরাকের ড্রাইভার কে তাহলে প্রত্যেকটি গাড়ি যারা তাহলে ড্রাইভার আছে না নাই
তো ড্রাইভার তো বসে আমি তো কই ড্রাইভার অমুক জায়গায় যাও ম্যাপ দেখে কোথা যাব সোনাগাজী যাব হ্যাঁ ওখান থেকে ওনারা রিসিভ করবে হ্যাঁ যাও তো রওনা দেওয়ার পর কুমিল্লা বিচরু তারপর হচ্ছে পদুয়ার বাজার এদিকে পার হইয়া তারপরে আপনারা ওই যে মহিপাল পার হইয়া নাকি ওইদিকে পার হইয়া আসলাম এই যে তো ড্রাইভার চালাইতেছে ড্রাইভাররা আমি লোকেশন দেই ড্রাইভারও আমার লোকেশন দেয় হুজুর সামনে গিয়া ডাইনে যাইতে হইবে সামনে গিয়া ইউটার্ন লইয়া ডাইনে যাইতে হইবে তাহলে সোনাগাজী বা সোনাগাজী বাজার পাওয়া যাইবে আর একটু সামনে গেলে জিরো পয়েন্ট এরপরে মাহফিল কমিটি রিসিভ করে মগরে স্বাগত জানায় আনছে সুবহানাল্লাহ হইতেন না তো বুরাক তো বসছে তো বুরাকের উপরে যখন বসার পরে বুরাকের কি নবী আলাইহিস সালাম বুরাকের মাঝখানে বসছে সামনে জিব্রাইল পিছনে মিকাইল এবার বুরাক দেখে বলে জিব্রাইল দেখে বলে বরং চলো বুরাক কই কই যাব বলে তয়্যেবা যাবা ইয়াসরিব যাবা ইয়াসরিব তথা তয়্যেবা তো যাবা যেটার বর্তমান নামে আমরা চিনি আল মাদিনাতুল মুনাওয়ার সুবহানাল্লাহ বলবেন না বোরাকে এই কথা বলতে দেনি বোরাক হাজির হয়ে গেল মদিনাতুত তয়্যেবা ইয়াসরিব ও ইয়াসরিব জায়গায় উপস্থিত হওয়ার পরে আল্লাহর হাবিবকে জিব্রাইল সালাম বললেন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ নামেন এখানে দুই রাকাত নামাজ আদায় করেন মনে আছে নেই সূরাটা কোন জায়গায় নাজিল হয়েছে মক্কায় সূরা বানী ইসরাইল মেরাজের সূরা আর কি কোন জায়গায় নাজিল হয়েছে মক্কায় খেয়াল করেন কথাটা কেমনে আসে দেখেন এইখানে জিব্রাইল বলেন দুই রাকাত নামাজ পড়েন নবী আলাইহিস সালাম নামাজ পড়লেন নামাজ আদায় করার পরে জিব্রাইল আলাইহিস সালাম বললেন হুজুর গো আপনি জানেন এটা কোন জায়গা যেই জায়গায় আপনি দুই রাকাত নামাজ আদায় করেছেন নবী বললেন না রে জিব্রাইল না আমি জানি না জিব্রাইল বললেন হুজুর গো এটা হলো ইয়াসরিব তথা তয়্যেবা এটা হলো মদিনা নবী গো এটা হলো ইয়াসরিব বর্তমান নাম হলো ইয়াসরিব নবী গো আপনি যখন হিজরত করে ওই জায়গায় এসে বসবেন এই জায়গাটার নাম পরিবর্তন হয়ে যাবে মদিনা তো তয়্যেবা জোরে কোন সুবহানাল্লাহ মদিনা তো তয়্যেবা নবী গো এই জায়গায় আপনি নামাজ আদায় করেছেন কেন করেছেন জানেননি আপনি যে মক্কা থেকে এই যে দেখেন সূরাত মক্কায় নবী গো মক্কার জিন্দিগিতে যখন কোরআন দিয়ে কথা বলবেন জালিম গোষ্ঠীরা আপনারে মক্কায় থাকতে দিবে না আপনার উপর অত্যাচার করবে পাগল বলেছে পাগল বলবে জাদুকর বলবে পণ্ডিত বলবে ওরা আপনাকে সাড়া দিবে না আপনাকে বাধ্য হয়ে মদিনায় এই জায়গায় আপনাকে আসা লাগবে এখানে আপনি আজকে দুই রাকাত নামাজ পড়ে বেশ ভালো করেছেন মক্কায় থেকে সফর করে মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসবেন ওই মদিনা থাকার কালীন আপনার নিরাপত্তা দায়ভার আল্লাহ দিয়ে দিবে ও মুসলমান ইমানদারেরা নবী আলাইহিস সালাম কোরআন থেকে মক্কী জীবনে কথা বলার কারণে নবীর গালি দিল পাগল পণ্ডিত জাদুঘর এই হিসাবটা আজকে বাংলার জমিনে মিলাইয়া দেখেন বাংলার জমিনে কোরআন থেকে কথা বললে তিনটা গালি দেওয়া হয় রাজাকার জঙ্গি আর মৌলবাদ বলে গালি দেওয়া হয় নবীর গালি দিচ্ছে তিনটা বর্তমানে আলেমরাও গালি শুনছে যে তিনটা রাজাকার মৌলবাদ আর জঙ্গি কথা বলেন ঠিক কিনা দেখছেন নি গালি তাহলে বোঝা যায় যারা আলেমদেরকে রাজাকার সঙ্গে মৌলবাদ বলে এরা আবু জাহিলের নাতিভূতি ওরা আবু জাহিলের বংশধর ওরা অনবীরে গালি দিছে জাদুকর পণ্ডিত পাগল আজকে আলেমরাও তিনটে গালি শুনতেছে জঙ্গি মৌলবাদ আর আমি বলি যারা রাজাকার হইল তারা এই দেশের টাকা পয়সা বিদেশে পাচার করে যারা ডিজিটালের নাম দিয়ে হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এই ডিজিটাল হলো তো মালামালের দাম কমব দিন দিন বাড়েকা যেই সাবান 38 টাকা দা কিনতেন হইয়া সাবান হলো 60 টাকা যেই সাবান 45 টাকা দা কিনতেন ওই সাবান আসে ওই সাবান 80 টাকা হইছে মুরুগ কিন্তু ফার্মের মুরুগ 120 টাকা 25 টাকা শীত আইছে পরে এখন কত 200 কত আহারে ডিজিটাল রে কি রে ভাই ডিজিটাল তো কমব নাকি বারেখা ওই সুরের গোষ্ঠীরা ব্যাংক খালি করে লাইছে আজকে ওলামাই কালামদেরকে অপবাদ দিয়ে দিয়ে তোমায় রাখতে চাও আলেমরা দেশের টাকা পাচার করে নাই রাস্তার টাকা খায় নাই ব্রিজের টাকা খায় নাই রোডের বদলে বাস দেয় নাই যারাই রোডের বদলে বাস দিচ্ছে হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে ওরাই আলেমদেরকে মিথ্যা হামলা মামলা দিয়ে দামায়া রেখেছে চাপায়া রেখেছে কারণ আলেমরা যদি
প্রতিবাদ করে জনগণ জেনে যাবে কথা বলে ঠিক কিনা ওদের কৌশল দেখেন যে আলেমরা তো বিভিন্ন মাহফিলকে হক কথা কইয়া দিব তো জনগণ তো যাইবা যাবগা তো জনগণ জানলো তার চুরি কইরা বিলিছে টাহা ফাসার করতে পারতো না তোমরা মনে করো না আলেমরা মুখ বন্ধ করে রাখলে জানতো না আল্লাহ কয় তো গরু দিয়ে ওই জানাবো কারণ পৃথিবীর জমিনে যারা যেটা গোপন রাখে আল্লাহ কয় এটা আমি প্রকাশ করার দায়িত্ব গ্রহণ করে দেই রাজার কাছে গেছে পরে চুরির দরাত পড়ছে চুরির দরাত পরে রাজা জিগা কেডা চুরি করছে বালা কইরা কয় তোর একটা বিবৃতি দিতে আসছে আসছে পরে তখন ফদ মানে করেন মন্ত্রী যে গার্ড আছে এই গার্ড কইতেছে রাজা উনি কইতে আরতো না ওই তো এত কথা স্মার্ট করে বলতে আর না আমার লগে মুই কইতে আসি বুঝছেন মুই কইতে আসি যখন রাজ দরবারের রাষ্ট্রীয় কোষাগারের মালামাল যখন কাঁধে নিছে কাঁধে নিয়ে যখন লাভ দেওয়া হইছে তখন আমি গেটের বাইরে বস্তা গেটের ভিতরে কথা বুঝেন নাই তাহলে বোঝা গেছে সুর কেডা নিজে কেমনে ধরা খাইছে দেখছেন আল্লাহ কই তো করে নিজের দিয়া প্রকাশ করাইয়া দেন ক্ষমতা কার জোরে কোন ক্ষমতা কার আল্লাহ প্রকাশ করিয়া দিব আমার বন্ধুর আমার বাবারা জিব্রাইল নবী গো দুর্নীতি অত্যাচার অপবাদ এইগুলা আপনার উপরে চাপায়া দেওয়া হবে আপনি মক্কা থেকে মদিনায় আসবেন যেই জায়গায় এসে আপনি আশ্রয় নেবেন এই জায়গাটাতে আজকে মেয়ারাজের রাতে নামাজ আদায় করেছেন সুবহানাল্লাহ এই জায়গাতে নামাজ পড়ছেন এবার নবী আলাইহিস সালামকে জিব্রাইল বলেন হুজুর চলেন বোরাক রেডি ইয়েস রেডি এবার চলো এবার বোরাকের উপরে নবী উঠলেন বোরাক জিগে জিব্রাইল কই যামু জিব্রাইল কয় মুসা নবী যেখানে কথা কইছে ওখানে যাইবি তোর এসি নাই সুবহানাল্লাহ বলবেন না ওখানে গেলেন জিব্রাইল বলেন নবী আপনি নামেন নবী আলাইহিস সালাম নামলেন নামার পরে দুই রাকাত নামাজ পড়লেন নবী আলাইহিস সালামকে জিব্রাইল জিগে হুজুর এটা কোন জায়গা চিনেন কয় না তো যে জায়গায় মুসা দাঁড়ায়া কথা কইছে এটা ওই জায়গা সুবহানাল্লাহ কইতেন না আপনি দেখেন তো মেরা শুরু হয়েছে নামাজ দিয়া শেষ হয়েছে নামাজ দিয়া আল্লাহু আকবার বলবেন না তাহলে বান্দা বান্দের প্রতিটি সেক্টরে নামাজ দরকার আছে না নাই কোরআনের সংবিধান দরকার আছে না নাই আরে ভাই কোরআন দিয়ে সমাজ চলতো কোরআন দিয়ে রাষ্ট্র চলতো তাহলে কোরআন দিয়ে রাষ্ট্রের বিচার করা হতো অপরাধীরা জেলখানার ভিতরে থাকতো আর নিরপরাধ আলেমরা জেলখানার বাহিরে থাকতো কোরআন সংবিধান দিয়ে তো বিচার কার্য হয় না ومن لم يحكم بما انزل الله فاولئك هم الظالمون فاولئك هم الفاسقون فاولئك هم الكافرون الله কয় যারা আমি আল্লাহর বিধিবিধান অনুযায়ী কোরআনের সংবিধান অনুযায়ী বিচার কার্য সমাধান করে না এরাই হলো ফাসিক এরাই হলো জালেম এরাই হলো কাফের কথা কি আই বানাই আনছি কার কথা আমরা দেখি না বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা দায়রা জজ আদালতের সামনে একটা মূর্তির মধ্যে কালা কাপড় বাঁধি দিছিনি আমরা ওইদিকে আসেনি পাল্লা একটা ধরা দিছে আইন অন্ধ সবার জন্য সমান আমি কইটা মিথ্যা কথা বাতফার এটা যদি ধোকাবাজ ধোকাবাজ আইন যদি অন্ধ হইতো আর সবার জন্য যদি সমান হইতো তাহলে একতরফা রায় দিয়ে আলেমদেরকে জেলখানায় রাখতো না অর্থাৎ একতরফা রায় দেয় একতরফা সাক্ষী শুনে কথা কন না কেন এটা হচ্ছে একটা ধোকাবাজির বুঝেন না একটা ধোকাবাজির ফাইসাল আর কি ধোকাবাজি করার জন্য একটা মাধ্যম আইন অন্ধ সবার জন্য সমান আইন অন্ধ সবার জন্য সমান হইব কেমনে অন্ধ হইলে তো আচ্ছা অন্ধ হইলে কি সব কিছু সমানভাবে করতে পারে আচ্ছা আমার এখন আমি শক্তি বাহিনী যে আমার দিন আমি 5 কেজি সাবান না দিয়ে যে সমান সমান করে মাপতাম আমি একটা বেশি যাইব একটা কম যাইব ফাও চোখ খোলা থাকলে গিয়া হ্যাঁ সমান সমান মাইপা দিতারাম ইহানে 2.5 কেজি ইহানে 2.5 কেজি মিললে হইছে 5 কেজি কথা কন না কেন আইন অন্ধ এটা ঠিক মানে ন্যায় বিচারের বেলায় আইন অন্ধ বুঝেন নাই কথা আর বাইঙ্গে বুঝাইতে পারতাম না আমার বন্ধন আমার বাবারা মুসলমান ইমানদারেরা প্রত্যেকটি সেক্টরে নামাজের দরকার কোরআনের সংবিধানের দরকার পরিবারের উন্নতি দরকার সমাজ ব্যবস্থার দরকার রাষ্ট্রকে শুধু ডিজিটাল নয় এই রাষ্ট্রটারে সোনার রাষ্ট্র বানাইতে হলে কোরআন দিয়ে আইন পাস করা লাগবে ঠিক কিনা আমরা আলেমরা বলেই যাচ্ছি কথা কোন ঠিক কিনা তবে একদিন কায়েম হবে সেটা ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ
কারণ বিল্ডিং একটা করতে গেলে নিচে ইটে সুরকি দেওয়া লাগে ফাউন্ডেশন মজবুতের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলাম বিজয়ের জন্য সবচেয়ে বড় ফাউন্ডেশন হলো উলামায়ে কেরাম নির্যাতিত হচ্ছে রক্ত দিচ্ছে জান দিচ্ছে মাল দিচ্ছে পরিবারগুলি কষ্ট পাচ্ছে কথা কোন ঠিক কি না ওরা বুঝে বুঝে যদি নামাজ পড়তো কয়তো এক না তা কইছ না 70 80 রাকাতে তাওয়াজ্জুদ পড়ে এত ঘুমায় ঘুমালা বাপ সরকার করে তফাসুত নামাজ পড়ে না এত তাহাজ্জুদ পড়ে এত দাড়ি রাখে না শিব করতে করতে বান্দরের মতন দেখা যায় এত বলে 80 রাকাত নামাজ পড়ে নবীর সুন্নাত কোথায় নবীর সুন্নাতকে ধারণ করতে হবে এটি বাউতাবাজি ধর্মনিয়া ব্যবসা আলেমরা করে না ধর্মনিয়া কারা ব্যবসা করে এটা জনগণ জানে কথা কো ঠিক কি না আমার বন্ধুরা আমার বাবারা নামাজের দরকার যারা নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় বুঝবো না এটা তাজা মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল কথা বলা ঠিক কি না যারা বলে আমরা নামাজ পড়ে 70 80 রাকাত নামাজ পড়ি বছর বছর উমরা করি বছর বছর উমরা করতে গিয়ে আমার মাথা যে গোমরা হইয়া বাড়িতে আইছে কথা কোন ঠিক কি না আমরা করতে গিয়ে গানের কনসার্ট কইরা আইছে তাই নাই চাইছে কত গান জাগাইলো ভাইটা যায় কুহান দিয়া ফারছে ওহনো কেউ কইতারে না গানের কোন মিল আছে কথা কোন মিল আছে এই জন্য আল্লাহ কইছে ওয়ামিনান নাসি মান ইস্তারি লাহু আল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম আল্লাহ কয় মানুষের মধ্যে কতগুলি লোক আছে অবান্তর কথাবার্তা বলে আর অবান্তর কথাবার্তা হলো গান বাজনা অবান্তর কথাবার্তা কি গান বাজনা অবান্তর কথাবার্তা আগার সাথে গুরার মিল নাই কথা কোন ঠিক কিনা ওই যে একটা কক্সবাজারে গাইছিল না মধু হই হই বিষ খাওয়াইলা আমি কত নাকের মধ্যে ঠাডা ফরছে মধুর গন্ধ বুঝোস না আর বিষের গন্ধ বুঝোস না বিষের বোতল ভাঙলে আধা মাইল তো গ্রান নেওয়া যায় আরে বাপরে কোহানো মনো বিষের ওষুধ দিতাছে কথা কয়না দি তো তোর নাকের মধ্যে কি ঠাডা ফরছে তুই কই তারস না এটা বিষের বোতল না মধুর বোতল দেখছেন নি কোনো মিল আছে গানের এরপরে কতন গাইছে কাদা বাদাম ভাত ভাঙনা বাদাম এই গান যত গান বাইরা লইছে যেই গান হিরু আলমে ধরছে এটা জীবনের লেখা দর্শন হয়ে গেছে গা এই গান আর কি উত্তাও মুখে নেয় না হিরু আলমে ধরলে এটা শেষ এটা একবার দর্শন হয়ে গেছে গা এটা আর কেউ ধরত না 90 দশকে এক মহিলা গাইছিল ঘুম ভাঙায় নিছে মরার কুকিলে তো কুকিল মরা হইলো ঘুম ভাঙায় লোকেরা এটা বাটওয়ারি কথা কইছো কথা কোন ঠিক কিনা গানের সাথে বাস্তবের কোনো মিল পাইতেন না আপনি দেখবেন আমার বান্দার আমার বাবারা নবী আলাইহিস সালাম মেয়েরা শুরু করলেন নামাজ দিয়া মদিনায় তৈয়বা ও নামাজ তুরে সিনায় ও নামাজ এখান থেকে বুড়া কে উঠার পরে গেলেন এমন একটা জায়গায় গেলেন জিব্রাইল বললেন বোরাক থাম নবীকে বললেন নামাজ পড়ে নবীকে জিজ্ঞেস করা হলো এটা কোন জায়গা বলেন এটা হলো ঈসা রূহুল্লাহর জন্মস্থান সুবহানাল্লাহ এখান থেকে নামাজ আদায় করার পরে নবী বললেন আমাকে নিয়ে যা হলো বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসের ভিতরে গিয়ে দেখি অসংখ্য নবীগণ হাজির হয়ে আছে জিব্রাইল বলে হুজুর আজান হয়ে গেছে জামাত হবে এখানে নামাজ পড়ে আপনি ঊর্ধ্বগমনে যাত্রা গ্রহণ করবেন সফর শেষ সফর কি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এটা সফর ইসরা ভ্রমণ এবার মেরাজ ঊর্ধ্বগমন শুরু হবে বাইতুল মুকাদ্দাস থেকে নবী আলাইহিস সালাম জামাতের ইমামতি করবেন সুবহানাল্লাহ বলবেন না নবী আলাইহিস সালাম জামাতের ইমামতি করবেন ইমামতের মুসল্লায় খালি কেউ যায় না কেউ যায় না আদম নবী কয় আল্লাহ আমারে আজ প্রথম বানাইছে জান্নাতে রাখছে বিস্তারিত বলার টাইম নাই আদম কয় ইমামতি পাইলে আমি পামো মুসা কয় ইমামতি পাইলে আমি পামো আমি আল্লাহর সাথে কথা কইছি ঈসা কয় ইমামতি পাইলে আমি পামো আল্লাহ বাপ সারা বানাইছে কিন্তু ইমামতির মুসল্লাই কেউ দাঁড়াবার সাহস পায় না নবী কয় জিব্রাইল আমাকে টান দিয়া ইমামতির মুসল্লাই দাঁড়া করাইয়া দিলেন সুবহানাল্লাহ এই কথাটা বলে আমি শেষ করব হে মুসলমান নবী আলাইহিস সালাম ইমামতি করলেন জিব্রাইল একামত দিলেন জিব্রাইল ইমামতি শেষ করার পরে সালাম ফিরানোর পরে জিব্রাইল ডেকে বলেন নবীজি আপনি জানেন নি আপনার ইমামতিতে আজকে কারা মুসল্লি হইয়া নামাজ আদায় করেছে নবী আলাইহিস সালাম বলেন না রে জিব্রাইল না আমি জানি না সুবহানাল্লাহ বলবেন জিব্রাইল ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ইমামতিতে আজকে লক্ষ বা 2,24,000 পয়গম্বর আর 7 আসমান 7 জমিনের করিত ফেরেশতারা আপনার ইমামতিতে মুসল্লি হইয়া নামাজ আদায় করেছেন যখন সুবহানাল্লাহ নবী আলাইহিস সালাম নামাজ শেষ করলেন
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নবী গো আপনারে ইমামতি করাইয়া আল্লাহ পাক আপনাকে সমস্ত নবীদের ইমাম বানায়া দিয়েছেন ইমামুল মুরসালিন আল্লাহু আকবার বলেন ইমাম এই আলেম রাজি ইমামতি করে মুয়াজ্জিন ইমামতি করে এই আলেম মুফতি মুহাদ্দিস প্রিন্সিপাল যারা ইমামতি করে ওরা সাধারণ মনে করেন না ওরা নবী ওয়ালা কাজ করে আল্লাহু আকবার বলেন আলেমদেরকে খাওয়াইতে ভালোবাসতে ইমানই মন লাগে তাফসীরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাই ওনা তাফসীর গ্রন্থের মধ্যে লেখেন নবীদেরকে ভালোবাসা যেই কথা আলেমদেরকে ভালোবাসা একই কথা আল্লাহু আকবার বলবেন না এজন্য আলেমদেরকে ভালোবাসতে ইমানই মন লাগে আলেমদেরকে খাওয়াইতে ইমানই একটা মন লাগে আলেমদেরকে সবাই খাওয়াইতে পারে না যারা মুনাফিক ওরা খাওয়াইতে না যাদের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে যারা আল্লাহ যারা আলেমদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয় জায়গা আখিরাতের কথা মনে হয় জায়গা এই মুসলমান এমন আলেমদেরকে যারা খাওয়ায় নবী কই শোনো শোনো এদের হাসর নাসর আমি নবীর সাথে হবে আলেমদের সাথে হবে মাওয়াজ সিরাজের কিতাবের মধ্যে বলা হয় ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নিশ্চয় আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস আল্লাহু আকবার বলবেন না এই মসজিদগুলোতে ইমামতি কারা করে আলেমরা করে কারা করে আলেম ইমাম মুয়াজ্জিন খতিব এদেরকে সাধারণ মনে করেন না এদেরকে শ্রদ্ধা করতে হবে হাজারো কোটির এমপি মন্ত্রী চাইতে একটা মুয়াজ্জিনের দাম আরো বেশি ইমামের কথা আমি বাদ দিলাম খতিবের কথা আমি বাদ দিলাম মুফতি মুহাদ্দিসের কথা আমরা বাদ দিলাম শুধু মুয়াজ্জিনের কথা বললাম যে নিম্নস্তরে আছে মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে ওই মুয়াজ্জিনের করদান হাসর বাসের উপর দিয়ে দেখা যাবে আজকে ইমাম মুয়াজ্জিনের বেতন বাড়ায় না সেলের দাম চালের দাম ডালের দাম আদা চিনি দারচিনি ডাল হাজ মশলা মাছ গরু মুস্ত হাঁসি মুরগি যা আছে রুই মাছ খাসির কলজা গুস্ত যা আছে সবার দাম বাড়তি কিন্তু ইমাম মুয়াজ্জিন খতিবের দাম মানে বেতন বাড়ে না কথা কন্ঠে কি না এবারের ছেলের বেতন বাড়ে এবারটা খুশি হুজুরে যে বেতন বাড়ান না ওনার বাপ মা খুশি হওয়ার দরকার আছে না হ্যাঁ মুসলমান ইমামদারেরা ইমাম ইমামদের সাথে মহাব্বত রাখবেন এই নামাজি যারা আল্লাহওয়ালা দাড়িওয়ালা এদের লোকে মহাব্বত রাখবেন যাদের দ্বারা দিনের কাজ হয় ইসলামের কাজ হয় এদেরকে ভালোবাসবেন এলাকার যেই কোনো দলের নেতা হোক যেই কোনো দলের নেতা হোক যারা মসজিদের কাজে আগায় আসে মাদ্রাসার কাজে আগায় আসে মাহফিলের কাজে আগায় আসে এদেরকে ভালোবাসবেন যে আসেন আসেন এদেরকে আগলাইয়া রাখবেন এদের দ্বারা দিনের খেদমত হবে আলেমদেরকে ভালোবাসবেন আলেমের পরামর্শ নিয়ে সমাজের ভিতরে চলবেন পরিবার চালাবেন আলেমদের কাছ থেকে পরামর্শ নেবেন পরামর্শ নেবে বাবুসির কাছ থেকে যে এক মন গুস্ত দিয়ে কয়জন খাওয়ান যাইব তখন বাবুসি বুদ্ধি দেয় জামলার গুডা গুলাব জল এগুলো মিক্স করে খাওয়াইবা সস মিক্স করে খাওয়াইবা এক মন গুস্ত দিয়ে মোটামুটি 200 জন খাওয়াইতে পারবা এক টুকরা খাইলে এফেক্ট বইরে যাই বল বুঝেন না গোলাপ জলের গ্যাস সসের গ্যাস জামাল্লা ডুরার গ্যাস ফেট গিয়ে মুসলমানের কোনো আর খাইতাম না ফেট বইরে গেছে আগা এমন পরামর্শ নেওয়ান যাইব নাউজুবিল্লা কইতেন না আপনি 200 জনের জায়গার দরকার 10 জন খাওয়ান ভালো করে খাওয়ান তৃপ্তি বইরা খাওয়ান হ্যাঁ মুসলমান ইমামদারেরা এই আল্লাহ ওয়ালা নবী ওয়ালাদেরকে ভালোবাসতে স্বয়ং কে বলেছেন জোরে কোন কে বলেছেন আমরা আলেম ওলামাদেরকে ভালোবাসবো আল্লাহ ওয়ালা নামাজি বুজুর্গদেরকে আমরা ভালোবাসবো এদের সহবতে থাকবো এক নাম্বার আলেমের সাথে পাল্লে আত্মীয়তা কারণ দ্বিতীয় নম্বর তাদের সহবতে থাকেন তৃতীয় নম্বর তাদেরকে খাওয়ান চতুর্থ নম্বর তাদের সাথে উঠা বসা করেন এই চারটা কাজ করবেন পঞ্চম নম্বরটা করেন না এই চারটা কাজ করলে হাসান নাসর আলেমদের সাথে হবে সুবহানাল্লাহ বলবেন না আর হাসান নাসর আলেমদের সাথে হইলে নাজাত দিয়ে দিবেন কে আল্লাহু আকবার বলবেন না জালিমদের কথা শুনে আলেমদের ভুল বুঝছেন না হেতার জন্ম হয়েছে 73-এ সাক্ষী দিয়ে 71-এর বাপার কারে কথা কন ঠিক কিনা এসব লোক তো ভুল বুঝাবে আল্লাহ এদেরকে হেদায়ত দান করো কোন আমিন